এর থেকে তালিবান ভালো, আমার মনে হয় এর থেকে হামাস ভালো, এরা তার থেকেও খারাপ। টাটায় আগমন আর রেশানে চালে কয়লায় গমন, এখন সরকারের উপার্জনের রাস্তা কি? উপার্জনের রাস্তা মদ আর দিয়ার লটারি। সরকার এবার বলবে যে তোমরা ভালো করে লটারি টিকিট কাটো আর বেশি করে মদ খাও, তাহলে সরকারের ট্যাক্স আসবে। অতএব ধাক্কাটা ওনাদের নয়, ধাক্কাটা বাংলার জনগণের। এই ধাক্কাটা সামলাতে হবে আমাদের, আমাদের পকেটের পয়সা দিয়ে এবার রতন টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে। উনি দেখিয়েছেন ওনার মেয়ে কোচিন খুলে 4 কোটি টাকা এক বছরে আয় করেছে, টিউশন পড়িয়ে, কোচিন না, মা সরস্বতী কোচিং সেন্টারও যদি মির্জাপুরে মা সরস্বতী নেমে এসে খুলতেন স্বর্গ থেকে, তাহলেও এক বছরে 4 কোটি টাকা আয় করতে পারবেন না। টাইটেল মল্লিক না হলে আর বাবা বালু না হলে, হ্যাঁ, ওনাকেও আজ ধর্মতলায় শুয়ে থাকতে হতো। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাই এবং ভাইয়ের স্ত্রী তারা এখন বাড়ি ছাড়া হয়ে গেছে, এসে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন, মুখ্যমন্ত্রী যে বাড়িতে আছেন। এতে আমার বেশ ভালো লেগেছে, যারা এতদিন আমাদের ঘর ছাড়া করেছে, হোক না পাশের বাড়িতে হোক না, নিজের ঘর তো ছাড়া, পাপ বাপকেও ছাড়ে না, এরা তো গোষ্ঠীশুদ্ধ চোর, পাপ খুঁজে পাচ্ছে না এদের কোন বাপটাকে ধরবে, পুরো গোষ্ঠীটাই চোর, ক্ষতিটা আমাদের হবে, আমাদের সব দিক দিয়ে ক্ষতি হয়েছে। চাষি তার জমি পায়নি, সেই জমিতে চাষ হয়নি, মমতা ব্যানার্জি ওই সর্ষে ছড়িয়েছিলেন, এখন বাংলার মানুষ চোখে সর্ষে ফুল দেখছে, ওই জমিতে চাষ হলো না, শিল্প হলো না, একটা শিল্পী মুখ্যমন্ত্রী হলো খালি, বিরাট শিল্পী। তারপর এখন আবার এই 1,500 কোটি টাকা এখন গুণগার দিতে হবে, সবাই আমরা থালা নিয়ে বেরিয়ে পড়বো, নাকি গাড়ি বেরিয়ে যেত সজলদা কয়েকদিনের মধ্যে, মানে যেভাবে গাড়ি তো রেডি হয়ে গেছিল, শুধু চেসিসে ইঞ্জিন ফিট করে দিলেই গাড়ি বেরিয়ে পড়তো, এখনও সে তো ভাঙা গাড়ির ছবি দেখায় মাঝে মাঝে, গাড়ি তো রেডি হয়ে গিয়েছিল, সে গাড়ি তো আর আমরা তো গাড়িটা চড়তে চাইনি, আমরা চেয়েছিলাম বাংলার ছেলেদের চাকরিটা হোক, সেটাও হলো না, কিছুই হলো না, উল্টে যারা জমি টমি কিনেছিল ব্যবসা বাণিজ্য করবে বলে তারা নিঃস্ব হয়ে গেল, আর জমির কোনো মূল্য নেই ওখানে। সবে তো 2 ঘন্টা, 9 দিন কাস্টডিতে থাকতে হবে এখন, হ্যাঁ, আর এই 2 ঘন্টায় অনেক কিছু বলে দেবে, কোনো চাপ নেই। আজকে তো শুনলাম ওনার 2 সহযোগীকেও ডেকে পাঠানো হয়েছে, সহযোগীরা অলরেডি মুখ খুলে দিয়েছে, বাকি ভোট তো আগেই সব উগড়ে দিয়েছে। আমি বলবো যদি আপনাদের মাধ্যম দিয়ে ওনার কাছে আমাদের আওয়াজ পৌঁছায়, আমার বক্তব্য হচ্ছে যা ভুল করেছেন স্বীকার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, তাতে আইনের শাস্তি কিছুটা কম হবে, আইনকে ভুল পথে চালিত করতে গেলে তার শাস্তিটাও আবার পেতে হবে। দাদা, সিঙ্গুর নিয়ে বড় সড়ো ধাক্কা রাজ্য সরকারের? না, রাজ্য সরকারের কিসের ধাক্কা? ধাক্কা তো আমাদের, আমি মদ খাই না, এবার আমায় মদ খেতে হবে সরকারটাকে বাঁচাতে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সারদা হওয়ার পর যে তোমরা এবার বেশি করে সিগারেট খাও, সিগারেটে কর বসিয়ে উনি 7,000 টাকা তোলার পরিকল্পনা করেছিলেন, সিগারেটে করও বসিয়েছিলেন, টাকাও তুলেছিলেন, সেই টাকাটা কে খেয়েছে পিসি না ভাইপো সেটা জানি না, সারদার লোকেরা পায়নি, যারা ভিকটিম তারা পায়নি এটা জানি, কারণ আজকের দিনে দেখি 90% কৃষকই বলেন তারা স্বেচ্ছায় দিয়েছিলেন, স্বেচ্ছায় দেননি, জোর করে নেওয়া হয়েছে জমি, এরম কৃষককে আমরা খুব একটা দেখতে পাই না, তারা চাকরি পেত। আর মমতা ব্যানার্জি বলেন যে গুজরাট গুজরাট গুজরাট, উনি গুজরাটকে একটা মোটর ভেহিকেলস হাব দিয়েছেন, গিফট করেছেন, আজকে এখান থেকে চলে যাওয়ার পর ন্যানো চলে গেল সানন্দে গুজরাটের, আজকে সেখানে একটা মোটর ভেহিকেলস হাব হয়ে গেছে, আরও অনেকগুলো মোটর ভেহিকেলস কোম্পানি ওখানে তৈরি হয়েছে, আজকে আমাদের এখানে এটা হতে পারত। ওখানকার 10 কিলোমিটার এরিয়ার ঘরে কোনো যুবক নেই যে যুবক ওখানে কাজ করে না, সব দিক দিয়ে শেষ। মমতা ব্যানার্জির বৃহস্পতি তুঙ্গে ছিল আর বাংলার মানুষের শনি তুঙ্গে হয়ে গেল, এই হলো ব্যাপার। রতন টাটা তো বলেই ছিলেন যে মমতা ব্যানার্জি ট্রিগার প্রেস করে দিলেন, উনি তো অন্য কাউকে আঙুল তোলেননি, একটাই লোককে আঙুল তুলেছিলেন, সেটা মমতা ব্যানার্জি। দেখো, ভারতবর্ষে
টাটা এমন একটা অর্গানাইজেশন, সে নুন তেল সাবান থেকে গাড়ি লরি যাই বার করুক, লোহা লক্কর যাই বার করুক, মানুষ চোখ বুজে বিশ্বাস করে। এটা এক পুরুষে হয়নি, টাটার বংশানুক্রমিকভাবে ভারতবর্ষের মানুষের মন জয় করেছে তার কোয়ালিটিতে। সেই রতন টাটার মতন একজন প্রাজ্ঞ মানুষ, যিনি শিল্পপতি কম সমাজকর্মী বেশি, সেই মানুষটা যখন চলে যায় যে রাজ্যে তার জায়গা হয়নি, সে রাজ্যে আর কেউ আসতে পারে না। সবাই একটা কথা বলবে, যেখানে রতন টাটার জায়গা হয়নি সেখানে কারোর জায়গা হবে। আজকে যদি রতন টাটা এখানে আসতো, ধরুন রতন টাটা ফোর্ড কোম্পানি কিনে নিয়েছে, ফোর্ড কোম্পানি কিনেছে মানে তার একটা ইন্টারন্যাশনাল লিঙ্ক আপ, বিশ্বের সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তাকে চেনে, তাহলে তারাও যেত যে ফোর্ড কোম্পানির মালিক আজকে ওখানে করেছে, আমরাও ওখানে করব। তারা দেখছে যে ফোর্ড কোম্পানির মালিক নিজেই জায়গা পেল না, তাহলে আমরা কী জায়গা পাবো? ভারতবর্ষের হয়ে, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের কালচারের সঙ্গে মানে একদম সম্পৃক্ত থাকা লোকটাও তার পশ্চিমবঙ্গে জায়গা হয়, অন্যরা কেউ কেন আসবে? কেউ আসবে না, মানে ভাবতে কষ্ট লাগে। এই লোকগুলোকে আমি আগে থেকে চিনতাম, এরা যে এত বড় বড় চোরে পরিণত হয়েছে জানতেন না। এরা কি তৃণমূল কংগ্রেসে ছিল না? তখন এরকম ছিল না, তখন তো এরা পোড়াবিড়ি করিয়ে খেত, তখন এদের কাছে পয়সা কোথায়? তখন এদের কারোর কাছে পকেটে পাঁচ টাকাও ছিল না, হতেই পারে। চোর তো চোর, চোর তো চোরই থাকবে। আমি রেলের টিকিটে কি করতেন জানি না, কিন্তু তখন ওনার কাছে পয়সা ছিল না এটা জানি। আজ ওনার কাছে কয়েকশো, তখন কত সাল? আজ থেকে ধরুন 20-22 বছর আগে, বছর বিশেক আগে। না না, একটা লোকের 20 বছরে কেন, 2 বছরে অনেক টাকা হতে পারে, সে তো দেখাবে আমি টাকাটা এইখান থেকে রোজগার করেছি। যে আপনার যদি এক সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার, এতদিনের সহকর্মী, আপনার যদি বেদনা হয়, তাকে ব্যথা থাকে, তাহলে আপনার আপনাকে হতে পারে সরকারি কাজ করতে যেতে হবে, কিন্তু আপনার মধ্যে সেই আনন্দ ফুর্তি করতে কে আসবে যে আপনি নাচবেন? এটা তো আসার কথা নয়। এক, উনি খুব খুশি হয়েছে যে ভাইপোকে আটকাতে পারে যে লোকগুলো, সে লোকগুলো এক এক করে জেলে যাচ্ছে, সে আনন্দে নাচতে পারেন। আর কথা হচ্ছে, বললেন সুগার আছে, আচ্ছা কারোর যদি সুগার থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না? মানে গ্রেপ্তার করতে যাওয়ার আগে পুলিশ জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো তোমার সুগার আছে? আচ্ছা তাহলে সুগার আছে, আমরা চলে যাই। সেটা সুজিত বোস বলছে, হ্যাঁ বলছে, ও জানে তো আমি চুরি করেছি। নেক্সট না হলে নেক্সটের পরের নেক্সট, চোরেদের সবাইকেই জেলে থাকতে হবে, এতে কোনো রাস্তা নেই আর বাঁচার। কিন্তু পার্থ ভৌমিক অন্য কথা বলতে বলছে, যা হয়েছে 2021-এর পর মন্ত্রিসভায় কোনো রকমের দুর্নীতি হয়নি, তার মানে কি বলতে চাইছেন পার্থ? মানে আমি যদি 2 বছর সাধু হয়ে যাই তাহলে আমার পুরনো পাপ সব ধুয়ে গেল। পার্থদা তো আরেকজন, ও এখন সিনেমা করছে, ওগুলো করুক, হ্যাঁ ওখানে ঘুষখোর পুলিশের ভূমিকায় অভিনয় করছে, ওই সব করুক। আর তো কিছু নেই করার মতন, করার মতন আর কিছু নেই, যা করার তো বাংলাকে শেষ করেই দিয়েছে, আর পাবে কোথায়? মমতার মন্ত্রিসভায় 2021-এর পরে কিচ্ছু হয়নি, তার মানে 2021-এর আগের যা যা করেছে কোনোটাই পাপটা ধুয়ে যেতে পারে না। আচ্ছা পুরসভার নিয়োগ তো 21-এর পরেও হয়েছে, দমকল নিয়োগ তো 21-এর পরে হয়েছে, সেই নিয়োগের মালগুলো তোরাই খেয়েছে। এরা চোর, এদের চরিত্র কোনোদিন পাল্টাবে না, এরা যেখানে যাবে যেমনভাবে পাবে এরা টাকা নেবে, টাকা ছাড়া কিচ্ছু নেই, টাকা ছাড়া এদের কাছে কিচ্ছু নেই। 12 বছর হয়ে গেছে বরুণ বিশ্বাসের খুন হয়েছে, 12 বছর পরেও একটা পরিবারের স্থির বিশ্বাস যখন জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে, তখন মানতে হবে যে কথার কিছু না কিছু সত্যতা আছে। এই রাজ্যে প্রতিবাদ করলে শুধু বরুণ বিশ্বাস আনিস খান নয়, এই রাজ্যে প্রতিবাদ করলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন হতে হয়, বাড়ি ছাড়তে হয়। এই রাজ্যে প্রতিবাদ করলে আমার ঘরের দরজা ভেঙে আমার বউকে বাপকে মেরে
আমাকে কুকুরের মতো টেনে নিয়ে যেতে হয়। এই রাজ্যে প্রতিবাদ করলে কৌস্তভ তৈরি হয়, এই রাজ্যে প্রতিবাদ করলে একটা নৌসাদের মতন ঘটনা ঘটে। এই রাজ্যে কার প্রতিবাদ করার ক্ষমতা আছে? নবান্ন অভিযান করলে পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে দাঁড়াতে হয়, রাস্তা কংক্রিট দিয়ে ঢালাই করে দেয় যাতে বিরোধীরা এগোতে না পারে। এ রাজ্যে প্রতিবাদের জায়গাটা কোথায়? এর থেকে তালিবান ভালো, আমার মনে হয় এর থেকে হামাস ভালো, এরা তার থেকেও খারাপ, এরা তার চেয়ে খারাপ।